আপনাদের এই মেশিন কোথাকার মেশিন এটা? এই হচ্ছে জাপানের মেশিন, ঠিক আছে তো? আচ্ছা, এই জাপানের মেশিন আমাদের এলাকায় এসেছে হুগলি এলাকায়। এই মেশিনে এক বিঘে ধান কাটতে কত সময় লাগে? 18 থেকে 20 মিনিট লাগে। আর কতটা তেল লাগে তাতে? মোটামুটি তোমার কাদাতে কাটলে 9 লিটার মতো লাগবে, 9 থেকে 9.5। শুকনোতে কাটলে তোমার লাগবে গিয়ে 8 লিটার মতো। নিচে আমাদের মানে প্লেট আছে, ওইটা কাঁচি মতো, ওতে ধানটা কেটে দেয়। আর এই যে বার কাটি আছে, এই বার কাটি করে তোমার ধানটাকে নিয়ে ফলারের মধ্যে দেয়। ফলারের মধ্যে দিয়ে বার কাটি আছে, বার কাটি দিয়ে চেন সিস্টেম, বার কাটি মানে চেন সিস্টেম, ওইটা অন্তত বলে বার কাটি। বার কাটি দিয়ে আমার ওই হরারে চলে যায়। থেসার আছে উপরে, ধান মেশিনে যেরকম ছাড়ে থেসার আছে, ওই থেসারে তোমার গিয়ে ওই যে কুটি যেটা মানে বিচুলি, ওইটাকে ঝেড়ে পেছন দিয়ে বের করে দেয়। ধানটা আমার আলাদা ট্যাঙ্কিতে ভাগ হয়ে চলে যায়। এই যে থেসার, এর মধ্যে তোমার গিয়ে বিচুলি চলে আসে কিংবা খড় চলে আসে, এর মধ্যে ঝাড়াই হয়ে নিচে আমাদের চান্ডি আছে, একটা চান্ডি যেরকম চালে আর কি, ধানটা ফ্রেশ হয়ে নিচে চলে যায়। আলাদা ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিতে চলে যায়। ট্যাঙ্কি থেকে যখন আমরা ধান খালি করি, এই পাইপ আনলোড পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে বেরোয় ধান। ট্যাঙ্কিতে একবারে কতটা ধান ধরে? ট্যাঙ্কিতে আমাদের ধান ধরে বস্তা হচ্ছে তোমার ইয়ে 10 বস্তা ক্যাপাসিটি আছে, ওর মধ্যে 9 বস্তা ধরা হয়, ঠিক আছে তো? এমার্জেন্সি যখন আটকে যায় মানে জমি কাটতে কাটতে, তখন হয়তো কিছু ধান রয়ে গেল, এবার অনেকটা দূরে বয়ে নিয়ে যেতে হবে, তখন ওর মধ্যে কি হাতে করে ট্যাঙ্কির মধ্যে ধানটা চাড়িয়ে দিলে আর 1 বস্তা ধান ধরে যায়। এমার্জেন্সির জন্য 1 বস্তা, এমার্জেন্সির জন্য 1 বস্তা আমাদের ক্যাপাসিটি ওর মধ্যে থাকে। এই চাষি ভাইয়ের কাছ থেকে এই মেশিন সম্বন্ধে একটু জেনে নেব। দাদা, আপনার নামটা? বৃন্দাবন ঘোষ। তো আপনি কত বিঘে জমি চাষ করেছেন? 6 বিঘে। আর আপনার এই ধান কি এই মেশিনে কেটেছেন? এই মেশিনে কেটেছি, পুরো ধানই এই মেশিনে কেটেছেন। আচ্ছা, এই মেশিনে ধান কাটতে আপনাদের কি সুবিধা হচ্ছে? সুবিধা বলতে সময় কম লাগছে, খরচও কম। আগে আপনাদের 1 বিঘে জমি ধান কেটে ঘরে আনতে কত? 4,500 টাকা প্লাস সময় লাগতো 7 থেকে 8 দিন। এটি আপনার একদম পরিষ্কার ধান পেয়ে যায়, পরিষ্কার ধান পেয়ে যাচ্ছে। তাহলে এই মেশিন, তাহলে আপনাদের সুবিধাই হচ্ছে এই মেশিন আসাতে, তাই তো? অনেকটাই সুবিধা হচ্ছে, অনেকটাই সুবিধা। চার্জ কিরকম লাগে এই মেশিন? মিনিটে 80 টাকা।